শুভ সকাল প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আশা করি সঠিক সুন্দরভাবে তোমার পড়াশোনাকে গুছিয়ে নিচ্ছ। সামনে টেস্ট পরীক্ষা দিতে হবে, এই প্রিপারেশন নিয়ে তুমি তোমার পড়াশোনাকে গুছিয়ে নাও। প্রত্যেক দিনকে সঠিক সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করো। আমরা পড়ছিলাম দশম অধ্যায় লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়লেই আমাদের বই শেষ, এটা বলছিলাম গতদিন। আমরা অধ্যায় সংক্ষেপণ পড়ছি এবং শিক্ষণফল দেখছিলাম যে এখান থেকে আসলে আমরা কি শিখতে পারবো। আজকে আমরা উন্নয়ন পরিকল্পনার, কাকে বলে উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত, যে একটা রাষ্ট্রের পরিকল্পনা থাকে, পরিকল্পনাবিহীন কেউ আগাতে পারে না, কোনো রাষ্ট্র আগাতে পারে না, যদি আগায় তাহলে তার সে আগানো সফলভাবে সঠিকভাবে হয় না, সেই জিনিসগুলো আমরা দেখবো সংজ্ঞার মাধ্যমে। দেখো, উন্নয়ন পরিকল্পনা ধারণা কোত্থেকে এসেছে? আসলে উন্নয়ন পরিকল্পনার ধারণা কিন্তু ছিল না, প্রত্যেক যে কোনো একটা দেশে হুট করে ধারণা আসে না, কারণ সেই দেশের একটা দেশের মাথা ডেভেলপ না হলে, সেই দেশের চিন্তা ভাবনা ডেভেলপ না হলে তাদের মাথায় চিন্তা আসে না। হুট করে অনুন্নয়নশীল বা উন্নয়নশীল বা অনুন্নত দেশের মাথায় কিন্তু এই পরিকল্পনা চিন্তা আসেনি, আসছে কাদের মাথায়? উন্নত দেশের মাথায়। উন্নত দেশের, একটা দেশ উন্নত হলেই তো ভালো চিন্তা করতে পারে। যা হোক, সেটা না যাই, আমরা দেখো উন্নয়ন পরিকল্পনা ধারণা, পরিকল্পিত অর্থনীতি ধারণা আসলে বেশ পুরনো নয়। এটা আছে রাশিয়ায় বলশেভিক বিপ্লব, যেটা আমরা দেখছি 1917 সাল, এর পূর্বে যে প্রবৃদ্ধি সামাজিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা কোনো দেশে প্রচলিত ছিল না। এই প্রচলিত হলো কোথা থেকে কোথায়? 1917 সাল থেকে 1927 সাল পর্যন্ত, দেশে যুদ্ধাবস্থা, সাম্যবাদ বা ওয়্যার কমিউনিজম, নতুন অর্থনৈতিক কর্মপন্থা এবং পরীক্ষামূলক স্তর অতিক্রম করার পর 1928 সালে সোভিয়েত ইউনিয়নে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করা। তার মানে রাশিয়ায়, এই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন বলতে রাশিয়াকে বোঝানো হচ্ছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা 1928 সালে। 1928 সাল থেকে প্রচলিত পরিকল্পনা, যেই প্রচলিত যে পরিকল্পনা করা হয়, এটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। সূত্রপাত ঘটেছিল এখান থেকেই। পরিকল্পনা বিহীন কোনো কিছু চলতে পারে না। পরিকল্পনা, যারা আগিয়ে থাকবে, যার পরিকল্পনা ভালো, সে অবশ্যই বেশি আগায় থাকবে, এটা বাস্তব কথা। যে কোনো অর্থনীতি বা তার কোনো অংশের উন্নয়ন নির্দেশ বা নীল নকশা প্রণয়ন এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সম্ভাব্য বাস্তবায়ন হচ্ছে পরিকল্পনা। তার মানে আমরা একটা একটা গোল নির্ধারণ করা কি, যে এই এতদিন পরে এই অবস্থায় যাবে অর্থনীতি, অর্থনীতি অর্থনীতি প্রত্যেকটা সেকেন্ডে রিমুভ হয়, প্রত্যেকটা সেকেন্ডে মুভ করে, প্রত্যেকটা মিনিটে সে মুভ করতে থাকে, প্রতিনিয়ত মুভ করতে থাকে। আমরা যেটা দেখি যে মানুষের হাতে টাকা কি হয়, একজনের হাত থেকে আরেকজনের টাকা হাত যেমন রিভলভিং হতে থাকে, ঘুরতে থাকে, একজন প্রয়োজন মিটলে আরেকজনের কাছে যায়, আরেকজনের প্রয়োজন মিটলে আরেকজনের কাছে, এইভাবে যখন কাজ করতে হয় তখন আমরা সেই জিনিসটা। যাই হোক, আমরা এখানে যে রাইটারের সঙ্গে আছে, রাইটারের সঙ্গে মনে রাখার চেষ্টা করবো। বড় বড় দেখো ডিকেন্সের মতে, বড় বড় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কি দ্রব্য কতটুকু পরিমাণ উৎপন্ন করা হবে, কাদের জন্য মধ্যে এই উৎপাদন আসলে বন্টন করা হবে, এবং এই ভিত্তিতে সরকারের সচেতনতার সাথে সিদ্ধান্ত নেবে, এই মানে ওর ম্যানেজমেন্টটা কিরকম হবে, এই ম্যানেজমেন্টটা আছে অর্থনীতি পরিকল্পনা। ডাল্টন বলছে যে ব্যাপক অর্থে স্ফীত উদ্দেশ্যে, মানে ব্যাপক অর্থে থাকবে কিন্তু ছোট ছোট স্টেপে, যেটা অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার নিমিত্তে প্রস্তুত সম্পদ ব্যবহার সুস্পষ্ট নীতি ও নির্দেশকে অর্থনীতি পরিকল্পনা। তার মানে যে আমি উদ্দেশ্য থাকবে আমার, বড় বড় একটা উদ্দেশ্য থাকবে, যে এই ছোট ছোট স্টেপে যদি আমি আগাতে পাই তাহলে আমি বড় একটা ফলাফল পেতে পারি। যেমন তোমার সামনে টেস্ট পরীক্ষা, তুমি চিন্তা করতে পারো আজ এই 3 দিন বা 4 দিন বা 5 দিন করে তুমি এই সাবজেক্টটা শেষ করে ফেলবা, এই সাবজেক্ট শেষ করে ফেলবা, এতে কি ছোট ছোট একটা বাজেট হয়ে যায় এবং সঠিক সুন্দরভাবে পড়াশোনা শেষ হয়ে যায় এবং একটা বড় একটা ফলাফল তোমার জন্য আশা করতে পারো তুমি। লুইস লর্ড উইন বলছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের আরোহণযোগ্য সব উপকরণ ব্যবহার করার উদ্দেশ্যে পৃথক উৎপাদন কেন্দ্র এবং উদ্যোগ শিল্পকে একটি সুসংহত কাঠামো হবে, কাঠামো সহযোগে বিভিন্ন অংশে গণ্য করা হয়, সে যে গণ্য করা হচ্ছে, এই এটা হলো অর্থনৈতিক পরিকল্পনা। এই পরিকল্পনা আসলে কিছু বৈশিষ্ট্য রয়েছে, সুনির্দিষ্ট কাঠামোর আওতা, লক্ষ্য, উৎপাদন স্তর এবং উন্নয়ন পর্যায় নির্ধারণ করা, স্বল্প সময় এবং লক্ষ্য প্রণয় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব। পরিকল্পনা আসলে কতদিন বলছিলাম, স্বল্প মেয়াদে, মধ্য মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে হতে পারে। তুলনামূলকভাবে যে আমরা যে একটা পরিকল্পনা করব, পরিকল্পনা থেকে আমরা সব থেকে ভালো জিনিসটা সিনিয়র আসবো, এরকম একটা
চিন্তা থাকে। এই জন্য বলেছে তুলনামূলকভাবে সর্বোচ্চ লাভের প্রকল্পটি নির্বাচন করা। প্রকল্প অনেক থাকতে পারে, সেখানে আমরা সর্বোচ্চ লাভটা যেখানে সেখানে সহজলভ্য মানসম্মত যেখানে কলাকৌশল উন্নত সেই প্রকল্প গ্রহণ করা, সুনির্দিষ্ট নিশ্চিত পর্যাপ্ত অর্থের উৎস। এখানে আমরা তার মানে প্রকল্প যে অনেকগুলো প্রকল্প হয়তো আমাদের মাথায় থাকতে পারে, সেই প্রকল্প থেকে সঠিক সব থেকে রিস্ক কমের কম রিস্কে বেশি মুনাফা আসে কোথেকে, সেই চিন্তাগুলো একজন বিনিয়োগকারীর মাথায় থাকে। উন্নয়ন পরিকল্পনার প্রকল্পের সময়ের প্রেক্ষিতে ভাগ করা হয়েছে, অঞ্চলের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, কার্যাবলীর উপর প্রেক্ষিতে ভিত্তি করা হয়েছে, আবার সম্পদ বন্টনের প্রেক্ষিতে ভিত্তি করা হয়েছে। এই জিনিসগুলো আমরা বই দেখে বুঝতে দেখলে আমরা পড়তে পারবো যে এই সঠিকভাবে কিভাবে কোন কোন প্যাটার্নে কি। যেমন সম্পদ বন্টনের প্রেক্ষিতে আসছে তোমার নির্দেশ ভিত্তিক বা সমাজতান্ত্রিক পরিকল্পনা, প্ররোচিত বা পুঁজিবাদী পরিকল্পনা, কেন্দ্রীয় বিকেন্দ্রীকরণ পরিকল্পনা, আর কার্যের ভিত্তি কার্যগুলির ভিত্তিতে বস্তুগত আর্থিক পরিকল্পনা, কাঠামোগত পরিকল্পনা আসছে, সংশোধিত এবং উন্নয়ন পরিকল্পনা। গতদিন আমরা কিন্তু এই সংশোধিত পরিকল্পনা দেখি, সার্বিক পরিকল্পনা, আংশিক পরিকল্পনা, সংশোধন পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো কাকে বলে দেখছি। অঞ্চলের ভিত্তির অঞ্চলের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, বিভিন্ন কোন কোন অঞ্চলে আসলে আছে তোমার সমাজ থেকে একটু ব্যাকডেটেড আছে, যারা পিছিয়ে আছে, পিছিয়ে পড়ছে তাদের জন্য বিভিন্নভাবে, যেমন উপজাতিদের কথা আমরা বলতে পারি। সময়ের ভিত্তিতে দীর্ঘ সময় এবং মধ্যমেয়াদী এবং কি আর বলছিলাম স্বল্প মেয়াদী, এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এই জিনিসগুলো আমরা খুব সহজভাবে উপলব্ধি করতে পারি। এবং এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার পার্থক্য, পার্থক্য স্বল্পমেয়াদী অবশ্যই স্বল্পমেয়াদকে নির্দেশ করবে, দীর্ঘমেয়াদকে নির্দেশ করে আমরা দীর্ঘমেয়াদী সময়ের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা দেখব। স্বল্প সময়মেয়াদীর মধ্যে কতগুলো সুনির্দিষ্ট অর্থ সামাজিক লক্ষ্য বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে স্বল্পমেয়াদী, তাহলে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘ সময় হবে, সাধারণত এর সময় 1 বছর হয়ে থাকে, তাই না? তাহলে দীর্ঘমেয়াদী সময় কতগুলো হবে, দীর্ঘমেয়াদী সময় দেখো এখান থেকে 10 থেকে 25 বছরের সময় পর্যন্ত। এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হলো গৃহীত উন্নয়ন পরিকল্পনার সফলতা ব্যর্থতার মূল্যায়নের মাধ্যমে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা। মানে একটা একটা পদক্ষেপ যদি তোমার সাকসেস না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করো, এখান থেকে গোলটা কি সেটা দেখো। মানে স্বল্প মেয়াদী যখন পরিকল্পনা করা হয় তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেন কোনো ভুল না হয় সেটা আছে স্বল্পমেয়াদী। এটা সহজ, কম পরিমাণ সম্পদ লাগে, কম পরিমাণ সময় লাগে, সার্বিক উন্নয়ন নিশ্চিত হয় না, এটা আসলে সার্বিক উন্নয়ন নিশ্চিত। তাহলে এখানে অবশ্যই বেশি মূলধন লাগবে, সার্বিক উন্নয়ন পরিকল্পনা এখানে তোমার কি হবে বেশি সহজ সহজ হবে না, এটা অবশ্যই এটার থেকে বেশি পরিমাণে ইয়ে হবে। এই পরিকল্পনা সার্বিক উন্নয়ন নিশ্চিত হয়, কারণ এটা যেটা এখানে পয়েন্ট গুলা আমি লাল করে রাখছি, পয়েন্ট গুলো মনে রাখো। দেখো একটা পয়েন্ট যদি এখানে হা বোধ হয় ওখানে না বোধ হয়, এটাই খুবই কমন একটা ব্যাপার। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং এই তোমরা পড়াশোনা ঠিকঠাক করো, সামনে পরীক্ষা, এবং একটু সিরিয়াস হও যেন পরীক্ষা ভালো করতে পারো, সঠিক সুন্দরভাবে হোমওয়ার্কগুলো করো, এতে তুমি উপকৃত হবে।